আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের ইংলিশ 247 চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভকামনা। তোমাদের জন্য আজকে যে টপিক নিয়ে এসেছি, তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, ইংলিশের সাজেশান। ইংলিশের সাজেশানের মধ্যেও একটা গুরুত্বপূর্ণ টপিক রাইটিং স্কিল। তোমরা সবাই চিন্তায় থাকো যে কোন কোন রাইটিং পরীক্ষার আগে পড়ব, সেই প্রবলেমের সমাধান করতে আমরা কিন্তু এসে গেছি। বিভিন্ন স্কুলের ইংলিশের শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু এই সাজেশান তৈরি করা হয়েছে রাইটিংয়ের উপরে। রাইটিংয়ের যে 30 মার্কস থাকে, সেই 30 মার্কসের যে সাজেশান, সেই সাজেশান বিভিন্ন স্কুলের ইংলিশের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু এটা, এই সাজেশান তোমাদের রাইটিংয়ের উপরে তৈরি করা হয়েছে। দেখো, 2022 সালে এসেছিল নোটিশ, এসেছিল স্টোরি, এসেছিল লেটার। তাহলে নোটিশ এসেছিল 2022-এ, স্টোরি এসেছিল, লেটার এসেছিল। আমরা এই তিনটে টপিক বাদ দেব। স্টোরি এসেছিল হেয়ার অ্যান্ড টর্টয়েসের উপরে, যে গল্পটা রয়েছে সেই গল্প স্টোরিটা লিখতে দিয়েছিল। এবং লেটার ফ্রেন্ডের উপরে, ফ্রেন্ডের কাছে একটা লেটার এসেছিল, সেই লেটারটা করোনা নিয়ে একটা এসেছিল, কোভিডের উপরে একটা লেটার এসেছিল বন্ধুর কাছে। আমরা এই তিনটে টপিক অ্যাভয়েড করব। 2023 সালের যে সাজেশান আমরা তৈরি করেছি, দেখো, এডিটরের কাছে ফার্স্ট, আমাদের চ্যানেলের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে, এডিটরের কাছে লেটার। তোমরা যে তিনটে টপিক আমরা বলে দেবো এই চ্যানেলের পক্ষ থেকে, তোমরা এই তিনটে টপিকের উপরেই পড়বে, তোমাদের 100% কমন চলে আসবে আশা রাখি। এডিটরের কাছে যে লেটারগুলো পড়বে সেটা আমি বলে দেবো। তারপরে এডিটরের পরে আসবে রিপোর্ট। রিপোর্টের টপিক থেকে 100% এবার কিন্তু রিপোর্ট থেকে রাইটিং আসবে, এবং এডিটরের উপরে রাইটিং আসবে। এই দুটো টপিকের উপরে তোমরা অবশ্যই পড়বে, তোমাদের 100% শিওর যে এই দুটো টপিকের উপর কিন্তু এবার তিনটে টপিকের মধ্যে দুটো টপিকেই কিন্তু এডিটর এবং রিপোর্টের উপরে কিন্তু এবছর পরীক্ষা 2023 সালের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। তারপরে আরেকটা টপিক নিয়ে আমরা অনেকেই ধন্দে ছিলাম যে কী কী আসতে পারে, তোমাদের একটু বেশি হয়ে যাবে। দেখো, প্যারাগ্রাফ, প্রসেসিং, ডায়লগ, লেটার, অ্যাপ্লিকেশন, এই চারটে যে টপিক দেওয়া হয়েছে তার মধ্যে থেকে একটা টপিক তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। আমরা সরাসরি যদি একটা টপিক দিতে পারতাম, তাহলে আমরা প্যারাগ্রাফ দিতাম, নতুবা কিন্তু প্রসেসিং দিতাম, তাহলে আরও দুটো টপিক থেকে যায়। ডায়লগ, লেটার যদি আমরা না দিই, কারণ আগের বছর 2022 সালে কিন্তু লেটার এসেছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রি দেখলে বোঝা যায় যে লেটার ক্রমাগত অনেকবারই দিয়ে দেয়, যে আগেরবার আসলে যে এইবার লেটার দেবে না তা নয়। লেটারের ক্ষেত্রে বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, সেটা হেডমাস্টারের কাছে, তোমাদের ছুটি চেয়ে, লিভ অফ অ্যাবসেন্ট বা যে কোনো ছুটি চেয়ে অ্যাপ্লিকেশন তোমাদের হেডমাস্টারের কাছে লিখতে হবে। তাহলে প্রথম দুটো টপিক, যেটা রিপোর্ট আর এডিটরের কাছে লেটার, এই দুটো টপিক কিন্তু তোমাদের 100% পরীক্ষায় আসছে। আর বাকি একটা টপিক তোমাদের একটু বেশি পড়তে হবে। এডিটরের কাছে কী কী আসবে দেখো, এডিটরের কাছে আসবে প্লাস্টিক ক্যারি ব্যাগ। তোমরা সবাই জানো যে রাইটিংটা মাধ্যমিকে কমন ফেলানো খুব চ্যালেঞ্জিং, তবুও আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়ে কিন্তু এই সাজেশানটা তৈরি করেছি, আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। দেখো, প্লাস্টিক ক্যারি ব্যাগ এক নম্বরে পড়বে, দুই নম্বরে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। মোটামুটি এডিটরের কাছে চারটে দেওয়া হয়েছে, এই চারটে তোমরা দেখে নেবে, কারণ তোমাদের এডিটর আর রিপোর্ট এই দুটো টপিক থেকে তোমরা কিন্তু পাচ্ছই এবার 2023 সালের মাধ্যমিক পরীক্ষায়।
প্লাস্টিক ক্যারি ব্যাগ 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, 3 নম্বর হচ্ছে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, 4 নম্বর হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকার এত ইউজ হচ্ছে চারিদিকে, শব্দ দূষণ হচ্ছে। ফলে এই টপিকগুলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। এরপরে আছে দেখো রিপোর্ট, রিপোর্ট থেকে যে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে, রিপোর্ট থেকে এডিটর তোমরা কিছু পড়ো না পড়ো, এডিটর এবং রিপোর্ট, এডিটরের কাছে যে লেটার এবং রিপোর্ট, এই দুটো কিন্তু 100% কমন পাবে, 100% তোমরা কিন্তু পড়ে যাবে এডিটরের কাছে একটা লেটার, এবং রিপোর্ট থেকে কিন্তু কোশ্চেন এবছর আসবেই 100% শিওর। দেখো রিপোর্টে আছে আউটব্রেক অফ ডেঙ্গু, ডেঙ্গু থেকে টপিক দেওয়া হয়েছে, 2 নম্বরে দেওয়া হয়েছে আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট, 3 নম্বরে যে কোনো অ্যাক্সিডেন্টের উপরে কিন্তু তোমাদের রিপোর্ট ইম্পর্টেন্ট, এবং 4 নম্বরে আছে ইনসিডেন্ট অফ বার্গলারি ইন এ ফ্ল্যাট ইন কলকাতা। এই যে 4টে রিপোর্ট দেওয়া হয়েছে, আশা করা যায় এই 4টে রিপোর্ট থেকে তোমাদের কমন আসবে। দেখো এডিটর এবং রিপোর্টের থেকে তোমরা কিন্তু 2টো টপিক পাচ্ছ, আমরা রাইটিংয়ে 3টে টপিক তোমাদের আসবে, এই 3টে টপিকের মধ্যে 2টো কিন্তু 100% তোমাদেরকে বলে দিচ্ছি যে রিপোর্ট থেকে কিন্তু এবছর প্রশ্ন আসবে, এবং আর আসবে হলো এডিটরের কাছে লেটার, এই 2টো টপিক থেকে তোমাদের কিন্তু এবছর প্রশ্ন আসছেই। এই 2টো টপিক থেকে আমরা অনায়াসেই কিন্তু এই যে যে টপিকগুলো দিলাম সেইগুলোর মধ্যে থেকে তোমরা পড়বে, আর বাকি যে একটা টপিকের জন্য তোমাদের কিন্তু একটু বেশি পড়তে হবে। দেখো প্যারাগ্রাফ প্রসেসিং বা লেটার এইগুলো কিন্তু কিছুটা হলেও পড়তে হবে, কারণ এই আমরা যে 20 নম্বর অলরেডি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি, এবার বাকি থাকবে 10 নম্বর, সেই 10 নম্বরের জন্য তোমাদের একটু বেশি পড়তে হবে। দেখো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আমরা যারা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মতামত নিয়েছিলাম তারা বলছে যে এবছর 2টো টপিক, ওই 2টো টপিকের জন্য সাজেশন দেওয়া যাচ্ছে, বাকি একটা টপিকের জন্য একটু বেশি পড়ার পরামর্শ তারা দিয়েছেন। দেখো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ক্ষেত্রে যেটা সবথেকে কমন যোগ্য সেটা হলো করোনা, করোনার উপরে যে কোনো একটা প্যারাগ্রাফ তোমরা পড়ে যাবে। 2 নম্বর হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ, সেফ ড্রাইভ সেফ লাইফ, 3 নম্বর হচ্ছে বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, 4 নম্বর হচ্ছে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, 5 নম্বর হচ্ছে ফেভারিট বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, 6 নম্বরে তোমরা দেখো বায়োগ্রাফি, যে কোনো বায়োগ্রাফি তোমরা পড়বে, তোমরা যারা অনেক বেশি পড়তে চাও, এই কয়েকটা পড়ে যেতে না চাও সেক্ষেত্রে বায়োগ্রাফি তোমরা দেখে যাবে, কারণ বায়োগ্রাফি থেকেও কিন্তু এবছর প্রশ্ন আসতে পারে, রাইটিংয়ের ক্ষেত্রে বায়োগ্রাফি দিতে পারে, এর জন্য তোমাদের এখানে দেওয়া হয়েছে। তাহলে প্যারাগ্রাফ গেল, এইবার আসবে প্রসেসিং, প্রসেসিং থেকেও কিন্তু এবছর এই একটা টপিকের জন্য প্রশ্ন আসতে পারে। স্যানিটাইজার প্রিপেয়ার্ড, হাউ এ প্লান্ট গ্রো, কী করে একটা গাছ বড় হয়, পটেটো চিপস, ওকে প্রসেসিংয়ের জন্য আমরা দিলাম এই 3টে। এবার লেটার, কারণ যদিও লেটার কিন্তু 2022 সালে এসে গেছে, তবুও লেটার কয়েকটা দেখে যাও, কারণ একটা টপিকের জন্য খুব তোমাদের একটু বেশি পড়াশুনো করতে হবে, কারণ কমনযোগ্য কিছু সেরকম কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে তোমরা যারা একটা টপিক মানে পুরো 30-এ 30 কমন পেতে চাও তার জন্য তোমাদের কিন্তু একটু বেশি পড়াশুনো করতে হবে। দেখো ব্যাড এফেক্টস অফ স্মার্টফোন, ফ্রেন্ডের কাছে স্মার্টফোনের ব্যাড খারাপ দিকগুলো তোমাদের ফ্রেন্ডের কাছে লেটার লিখতে হবে। সবথেকে লেটারের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট এবছর সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন হেডমাস্টারের কাছে, তোমরা ছুটি চেয়ে দরখাস্ত করতে পারো বা ছুটি
করেছো তার জন্য লিভ অফ সেন্ট করতে পারো। দেখো, এক্সপিরিয়েন্স অফ হিস্ট্রিক্যাল প্লেস ভিজিট, এটা কিন্তু এবছর ইম্পর্টেন্ট মনে হয়েছে। ব্যাড এফেক্টস অফ স্মার্টফোন হচ্ছে ফ্রেন্ডের কাছে, আর এক্সপিরিয়েন্স অফ হিস্টোরিক্যাল প্লেস ভিজিট ফ্রেন্ডের কাছে। তোমাদের আবারও বলছি যে তোমরা তোমাদের রাইটিংয়ে থাকবে 30, এই 30-এর 20 নাম্বার কিন্তু আমরা সাজেশন দিয়ে দিয়েছি, কারণ ওই দুটো টপিক থেকে এবছর কিন্তু প্রশ্ন আসছেই। সেটা হলো এডিটরের কাছে লেটার, নিউজ পেপার এডিটর যে, আর হচ্ছে তোমার, তোমরা যারা বেশি পড়াশুনো করতে চাও তোমাদের জন্য কিন্তু এই লেটারগুলো দেওয়া হয়েছে। দেখো, ইওর প্ল্যান আফটার ইওর মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষার পর তোমার প্ল্যান কী সেটা জানিয়ে বন্ধুকে চিঠি। যদিও এই চিঠিটা, মানে এই চিঠি টপিকটা কিন্তু 2022 সালে এসে গেছে, তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। আর যাদের বেশি পড়ার আগ্রহ আছে বা ইচ্ছা আছে, তোমরা কিন্তু এই লেটারগুলো দেখে যেও, কারণ এগুলো ইম্পর্টেন্ট মধ্যে আমাদের শিক্ষক মণ্ডলীর বা অন্যান্য স্কুলের শিক্ষক মণ্ডলীর কাছ থেকে অভিমত নিয়ে তাদের এই লেটারগুলো এবছরও কিন্তু ইম্পর্টেন্ট মনে হয়েছে বলে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সাজেশন দিলাম। দেখো, অ্যাপ্লিকেশন হেডমাস্টারের কাছে যেটা বলছিলাম যে লেটারের ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট এবছর, সেটা হলো হেডমাস্টারের কাছে লেটার। সেটা লিভ অফ অ্যাবসেন্স, ছুটি চেয়েছো বা ছুটি করেছো তা জানিয়ে হেডমাস্টারকে চিঠি দেওয়ার, এই ব্যাপারগুলো তোমাদের কিন্তু এই লেটারের মধ্যে চলে আসবে। তারপরে 5 নম্বরে দেখো, সিকিং মানি টু ফাদার, মানে বাবার কাছে টাকা চেয়ে চিঠি, এটা কিন্তু এবছর ইম্পর্টেন্ট মনে হয়েছে। তোমরা এতক্ষণ দেখছিলে যে রাইটিং যে 30 নম্বর থাকে, সেই 30 নম্বরের সাজেশন বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু এই সাজেশন তৈরি করা হয়েছে, তাদের অভিমত নিয়ে কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কাছে সাজেশন পৌঁছে দিচ্ছি। তোমরা যে যে টপিকগুলো রাইটিংয়ের দেওয়া হলো সেই টপিকগুলো অবশ্যই পড়বে, অবশ্যই তোমাদের কিন্তু কাজে লাগবে আশা করা যায়। তোমাদের কাজে লাগলে আমাদের চ্যানেলের সার্থকতা। তোমরা অবশ্যই, তোমাদের এবছর কিন্তু রিপোর্ট এবং এডিটরের কাছে 100% শিওর যে এই দুটো টপিক থেকে কিন্তু এবছর প্রশ্ন আসছে, মানে রাইটিং আসছে। তার মানে তোমাদের 30-এ তোমরা 20 কিন্তু অটোমেটিক্যালি তোমরা সাজেশন পেয়ে গেছো। আরেকটা টপিকের জন্য তোমাদের একটু বেশি পড়াশুনো করতে হবে, কারণ ওখানে রয়েছে প্যারাগ্রাফ, আর রয়েছে ডায়লগ, আর রয়েছে ডায়লগের কথা বলা হয়নি, কারণ ডায়লগ থেকে খুব কম প্রশ্ন আসে। তোমরা ডায়লগ আসলে তোমরা নিজেরা লিখতে পারবে, ডায়লগটা কীভাবে কনভারসেশন আকারে লিখবে, উপরে হেডিং দেবে যে কার সাথে কার ডায়লগ শুরু হয়েছে বা কনভারসেশন বিটুইন, দুটো নাম দেবে, তারপরে কিন্তু ডায়লগটা শুরু হবে। মানে তুমি একটা কথা, ধরো দুজন বন্ধু রাম এবং শ্যাম, তাহলে রাম একটা কথা বলছে, সে তার প্রত্যুত্তরে শ্যাম কী বলছে, আবার শ্যাম কথা বলছে তার প্রত্যুত্তরে রাম কী বলছে, এটাই জাস্ট সেই টপিকের উপরে কনভারসেশন তোমরা লিখে আসবে, এটা হচ্ছে ডায়লগ। তাই ডায়লগটা তোমাদের দেওয়া হলো না, বাকি যে সমস্ত টপিক দেওয়া হলো তোমরা পড়বে, তোমাদের অবশ্যই কমন আর